হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে নিমকি রেসিপি। এই নিমকিটা বানিয়ে কিন্তু আপনারা মাঠ জুড়েও সংরক্ষণ করে রাখতে পারবেন। খেতে কিন্তু খুবই মজা, চায়ের সাথে কিংবা এমনি হালকা খিদে পেলেও কিন্তু এটা আপনারা সংরক্ষণ করে রাখলে যখন তখনই খেতে পারবেন। চলুন রেসিপিটা আমি শেয়ার করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। যেহেতু এটা সংরক্ষণ করে রাখা যাবে, সেহেতু আপনারা কিন্তু অনেকগুলো করে বানিয়েও রেখে দিতে পারেন একসাথে। এক চা চামচ লবণ, 1 চা চামচ কালি জিরা, 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। নিমকিটা খেতে কিন্তু একটু নোনতা টাইপের হয়ে থাকে, মানে একটু লবণটা বেশি লাগে, এ কারণে কিন্তু লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে আমি রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিব। 2 কাপ পরিমাণ ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার যে রান্নার সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু নিমকিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, তো আমি এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত সময় না পর্যন্ত ময়দা তেলটা মেশানো হয় তত সময় পর্যন্ত মিশিয়ে নিতে হবে। ময়দাগুলো হাতের ভিতরে নিলে এমন দলা বেঁধে আসলে মনে করবেন যে এটা মেশানো পারফেক্ট হয়েছে। এরপরে এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ, তবে অল্প অল্প করে দিয়ে দিব। দুই কাপ পরিমাণ ময়দার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ প্লাস 1 টেবিল চামচ পরিমাণ পানি আমার লেগেছে। নিমকির এই ডো নর্মাল রুটি বানানোর ডো এর মতো কিন্তু নরম হবে না, তুলনামূলক একটু শক্ত টাইপের হবে। এটা আমি রেস্টে রেখেছিলাম 40 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 40 মিনিট রাখতে পারেন, হাতে সময় না থাকলে 10 মিনিট রাখলেও চলবে। এখন কিন্তু ডোয়ে হাত দিয়ে মাখলেও হাতে লেগে আসবে না, কারণ আমাদের ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এখন এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব। রুটির আকার কেমন রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এগুলো কেটে নিতে পারেন। আমি এটা 4 টুকরা করে নিচ্ছি। আর আমি যে রুটিটা বানাবো এটা কিন্তু খুবই পাতলা হবে, যত পাতলা করবেন নিমকিটা কিন্তু ততই ফুলবে আর খেতে ভালো লাগবে, সেই সাথে মচমচাও হবে। নিমকি রুটিটা যদি আপনারা পুরো করে বেলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু নিমকিটা বেশি দিন পর্যন্ত মচমচে থাকবে না, খুব দ্রুতই নরম হয়ে যাবে আর খেতে কিন্তু নিমকির মতো স্বাদ লাগবে না। তাই আপনারা যতটা সম্ভব এটা পাতলা করে বেলে নেবেন। আর এটা বেলতে কিন্তু কোনো রকম তেল, ময়দা, আটা কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এমনিতে এটা বেলা যায় এবং খুব সহজে কিন্তু এটা যে পিঁড়িতে আপনারা বেলবেন সেটা থেকে উঠে আসবে। আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি নিমকির শেপ অনুযায়ী এটা কেটে নিব। এটা আপনারা ছোট, বড়, মিডিয়াম সাইজের করেও কেটে নিতে পারেন। পিৎজা কাটা না থাকলে আপনারা ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো এখন কেটে নিচ্ছি। এখন আমি সবগুলা নিমকি এভাবে করে বানিয়ে নিব। আর বানানো হয়ে গেলে আমি এরপর তেলে ভাজতে যাব।
নিমকি ভাজার জন্য তেলটাও কিন্তু ঠিকঠাক গরম হওয়া লাগবে, তা না হলেও কিন্তু নিমকিটা মচমচা হবে না, আবার মচমচা হলেও বানানোর কিছু সময় পরে এটা নরম হয়ে যাবে। তেলটা কিন্তু ভালোভাবে হাই আঁচে গরম করে নিতে হবে, মানে নিমকি দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে। চুলার আঁচটা কিন্তু কোনো মতে প্রথমে লো কিংবা মিডিয়ামে রাখা যাবে না, হাই আঁচে রাখতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর নিমকিগুলা ছেড়ে দিবেন। নিমকিগুলা যখন সব ফুলে উঠবে তখনই কিন্তু চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লোয় করে দিবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটা আপনারা দাঁড়িয়ে থেকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। কাঙ্ক্ষিত কালার চলে আসলে তারপরে এটা আপনারা উঠিয়ে রাখবেন। আশা করছি আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের আমি বোঝাতে পেরেছি এবং আপনারা বাসায় বানিয়েও এটা সংরক্ষণ করে রাখবেন। সবগুলা নিমকি আমি এভাবে করে এখন ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের সাইজ করেই কেটে নিয়েছি। যখনই এমন কালার চলে আসবে তখনই এটা কিন্তু নামিয়ে ফেলবেন এবং একটা টিস্যুর উপরে রেখে দিবেন, এতে করে এর গায়ে যে অতিরিক্ত তেলটা আছে সেটা চলে যাবে। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে আর 2 কাপ ময়দায় কিন্তু অনেকগুলোই নিমকি হয়েছে, আর এটা কতটা মচমচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। নিমকি ভাজার পরে পুরোপুরি ঠান্ডা করে তারপর এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিবেন, এতে করে কিন্তু মার্জরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।